দুর্গা পূজার আগে বাঙালি বড় রাতে জামা পড়ে না। এই দুর্গাপূজায় ফ্রেন্ডসরা মিলে সবাই একসাথে ঘুরতে যাওয়া হবে তো। পূজোর প্ল্যানিং করা যেতেই পারে। বল কবে বেরোবি? চল ষষ্ঠীর দিনে যাই। ষষ্ঠীর দিন তো পূজো পূজো মনেই হয় না, ষষ্ঠীর দিন বেরোবো না, অন্য দিন বল। আচ্ছা ঠিক আছে, তাহলে সপ্তমী? সপ্তমী? এই না না, সপ্তমীর দিন তো বাবা মার সাথে বেরোতেই হবে, না হলে বাবা মা খুব রাগ করবে, ওটা ফিক্সড আছে। সপ্তমীর দিন বেরোলে হবে না, অন্য দিন বল। অষ্টমীর দিন চল তাহলে। অষ্টমী? না রে, অষ্টমীর দিন তো আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বেরোবো, ওর সাথে ওই দিন তো বেরোতেই হবে, বুঝতেই পারছিস অষ্টমী মানে বাঙালির ভ্যালেন্টাইন ডে, আর ওই দিন বেরোবো না, অষ্টমীর দিন হবে না, আমি ওর সাথেই থাকবো, অন্য দিন বল। তাহলে নবমী? নবমী? এই না না, প্রচন্ড ভিড় হবে, পাগলানোর জায়গাই পাবো না, না না নবমীর দিন যাওয়া উচিত হবে না, প্রচন্ড ভিড়, অত ভিড়ে সেজে বুঝে খুব কষ্ট হবে, তার তাছাড়া যা গরম, প্রচুর ভিড় প্রচুর, না না নবমীর দিন যাবো না, অন্য দিন। ঠিক আছে তাহলে দশমী ফিক্সড? দশমী? তুই পাগল হয়েছিস, দশমীর দিনে আমরা ফ্রেন্ডরা মিলে বেরোবো? ওই দিন তো চারিদিকে সবাই মদ খেয়ে ঘোরাঘুরি করবে, যত রাজ্যের মাতালদের ওই দিনেই উৎপাত, না দশমীর দিন আমাদের ফ্রেন্ডসদের একসঙ্গে বেরোনো উচিত হবে না। ওই দিন বড়দের কারোর সঙ্গে বেরোলে তবুও ঠিক আছে, কিন্তু একা একা যাওয়াটা উচিত হবে না, না না দশমীর দিন যাব না। এই তুই চুপ করবি? তোকে যেতেই হবে না আমাদের সাথে, ষষ্ঠীর দিন যেতে পারবো না, সপ্তমীর দিন যেতে পারবো না, অষ্টমীর দিন যেতে পারবো না, নবমীর দিনও যেতে পারবো না, দশমীতে তো নাই, তাহলে যাবিটা কবে? তুই তোর মতো ঘোর, আমরা আমাদের মতো প্ল্যানিং করে নিচ্ছি। আরে আমার বাছা বুচির দরকার নেই, আমি এই ড্রেসটাই নেব। ওই এটা না, এটা এইটা ঠিক আছে। কোন প্যান্টটা নিয়ে যায় বলতো? এটা নেব। আচ্ছা ঠিক আছে, এটাই না। সবাইকে অভিবাদন, ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে, তার মানে আমাদের জাতীয় দলকে তাদের হোম টুর্নামেন্টে সমর্থন করার সময় এসেছে, এবং ওয়ান এক্স চ্যাম্পিয়নশিপ উদযাপনে দুর্দান্ত পুরস্কার প্রস্তুত করেছে। ওয়ান এক্স বেট বিশ্বকাপে বাজি ধরে জয় ম্যাচ বিজয়ী কয়েকটি ভালো পছন্দ করার মাধ্যমে আপনার কাছে মূল্যবান পুরস্কার জেতার অনন্য সুযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে একটি ঘড়ি, নতুন স্মার্টফোন এবং গ্র্যান্ড প্রাইজ একটি টাটা ক্রস ওভার। লিঙ্কটি অনুসরণ করুন এবং টুর্নামেন্টের অনুকূলে 42900 পর্যন্ত একটি বর্ধিত প্রথম ডিপোজিট বোনাস পেতে আমার প্রচার কোড 1RIY এ ব্যবহার করুন, যাতে আপনার জেতার এবং পুরস্কার পাওয়ার আরো সম্ভাবনা থাকে। 1X এর সাথে ওয়াইল্ড কাপ উপভোগ করুন। বাহ, এখানে ড্রেসগুলো বেশ সুন্দর তো, দেখি কোনটা নিই কোনটা নিই, যাই ওই দিকটা একটু দেখে আসি। এখানের মধ্যে কোনটা নেব, ধুর এখানের মধ্যে ভালো লাগছে না, যাই ওই দিকটা যাই। ওয়াও, এখানের এই ড্রেসগুলো বেশ সুন্দর না? বাহ, এই ড্রেসটা বেশ সুন্দর তো, খুব সুন্দর, কিন্তু আমরা আরো অনেক ড্রেস দেখি তারপর এটা চুজ করব। আমি এই দুটোর মধ্যে কোন ড্রেসটা নেবো সেটা তো বুঝে উঠতে পারছি না, দুটোই তো আমার ভালো লাগছে, কি করি? আমি এটা নেব নাকি এটা নেব, এটা নেব না থাক, না 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 এটা নেওয়ার ইচ্ছা হচ্ছে, কি করি কি করি কি করি, এটা নেব না এটা নেব না, না 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 এটা নেওয়ারও ইচ্ছা হচ্ছে। ধুর, এক জায়গায় না থেকে অন্যান্য দোকানে যাই, কি ভালো ভালো কালেকশন আছে সেখানে দেখে যদি না পছন্দ হয় আবার এখানে আসবো। Thank you.
এই তো ক্যামেরাম্যান চলে এসেছে, নিন নিন এবার আমার ফটোশুটটা করে দিন। আরে বাবা, তুমি তো কিছু কিনবে না বললে, তোমাকে তো দোকানে নিয়ে গেলাম। তোমাকে তো শাড়ি নিতে অনেক করে বললাম, তুমি তো নিলেই না। এই জামাটা কার? যা, ড্রেসটা দেখে নিলো। আমি তো ড্রেসটা লুকিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমার অনেকগুলো ড্রেস কেনা হয়ে গেছে, এই ড্রেসটা মা দেখলে বকবে, সেই জন্য লুকিয়ে রেখে দিয়েছিলাম। আর মা দেখে ফেললো, কি হবে এবার, কিছু একটা বলতে হবে। মা, ওটা তো আমি অনেক দিন আগে কিনেছিলাম, এখন তো কিনিনি। কই, আমি তো এর আগে দেখিনি। তুমি দেখো নি এর আগে? 150 টাকা দিয়ে কিনেছিলাম অনলাইনে যখন সেল চলছিল তখন। ও, আমাকে কি এতটাই বোকা ভাবিস? যা বোঝাবি আমি তাই বুঝবো। এই অনলাইন থেকে ওটা কি এলো? তুই আবার জামা কিনেছিস? এই তো কত জামা কিনলি মা। এটা তো আমার জামা না, এটা তো নবর জামা। ও তো অনলাইনে অর্ডার দিয়েছিল, আজ অর্ডারটা এলো। ও তো এখন বাড়িতে নেই, সেই জন্য আমাকে রিসিভ করতে বললো। এটা আমার না, এটা নবর। ঠিক আছে, দেখাই যাক। এই ভাই, এই দেখ, আমি চুলটা স্ট্রেট করেছি, আমাকে কেমন লাগছে বল বল। কত টাকা নিলে চুল স্ট্রেট করতে? 3000 টাকা। আমার ছোট চুল তো ওই জন্য 3000 টাকাই নিয়েছে। 3000 টাকা দিয়ে চুল স্ট্রেট করেছিস, পাগল নাকি? দেখ, চুল কেন স্ট্রেট করে মেয়েরা তুই বুঝবি না, তুই তো জ্ঞান দিতে আসবি না, বুঝলি? যেটা জিজ্ঞাসা করেছি তার উত্তরটা শুনে দিবি। ভাল লাগছে বল? ভাল লাগছে না। এই দিদি, ওটা তোর কি অর্ডার এলো? এটা চুল কার্লি করার মেশিন। কি হয় ওটা দি?
চুলটা আমার এই দেখ এখন স্ট্রেট আছে, এই মেশিনটার দ্বারা আমি চুলটাকে একদম এইরকম কোঁকড়ানো কোঁকড়ানো করতে পারি, বুঝলি? তাহলে এত টাকার খরচা করার কি ছিল? আমি তো কত বোঝাতে পারবো না আর বোঝাতে চাই না, তুই বুঝবিও না। আমাকে ছেড়ে দে, আমার মাথায় এইসব ঢুকবে না। মেয়েদের মন বোঝা নয় নয় সেটা আমি গেলাম। কিরে তোর দুর্গাপূজার প্ল্যান কি? ভাই আমি তো সিঙ্গেল, কি হবে? তো আমার ফ্রেন্ডসরা মিলে একসাথে ঘুরতে যাব। আরে ভাই তোকে তো আমি বলছি আমি সিঙ্গেল। আরে ভাই তোকে তো আমি বলছি আমি সিঙ্গেল। আরে ভাই তোকে তো আমি বলছি আমি সিঙ্গেল। তুই সিঙ্গেলই মরবি।